বন্যা কবলিত এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা পৌঁছে দিচ্ছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ডিবিসির ছাড়া জলে বিপর্যস্ত হয়ে পড়েছিল পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। রায়না, জামালপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে গিয়েছিল। জল কমতে শুরু করলেও মানুষজন ধীরে ধীরে বাড়ি ফিরছেন, কিন্তু বন্যা বিধ্বস্ত সেই সমস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সহায়তা নিয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বন্যা কবলিত বিভিন্ন এলাকায় এলাকায় পৌঁছে যাচ্ছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার আমনদীপ সহ বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা। জেলা পুলিশের অন্যান্য শীর্ষকর্তারাও বিভিন্ন এলাকায় পৌঁছে মানুষের হাতে সহায়তা তুলে দিচ্ছেন। খাদ্য সামগ্রী থেকে শুরু করে জামা কাপড় এবং অন্যান্য সামগ্রী পৌঁছে দিয়ে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন জেলা পুলিশের শীর্ষকর্তারা। পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত সুবলদহ গ্রামে জেলা পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পৌঁছে প্রায় 50টি পরিবারের হাতে তুলে দিলেন বিভিন্ন খাদ্য সামগ্রী। এছাড়াও জামা কাপড় তুলে দেওয়া হয় এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য ব্লিচিং পাউডারও তুলে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, কারণ বিভিন্ন জায়গায় জল কমতেই সাপের উপদ্রব দেখা দিচ্ছে। এছাড়াও অন্যান্য কীটপতঙ্গ পোকামাকড়ের আক্রমণ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বাড়ির চারপাশকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং বিপদমুক্ত করা যায় তার জন্যই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্লিচিং পাউডারও তুলে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে, পাশে থাকার আশ্বাস দিচ্ছেন জেলা পুলিশের শীর্ষকর্তারা। মাধবডিহি এলাকার বন্যা কবলিত প্রায় 50টি পরিবারের হাতে চাল ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী যেমন তুলে দেওয়া হলো, এছাড়াও নতুন জামাকাপড়ও তুলে দেওয়া হয়েছে ওই সমস্ত পরিবারের হাতে। আগামী দিনেও পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। মাধবডিহি থানার দিক থেকে এখানে পাবলিককে খাবারের জিনিস কিছু আমরা কিছুদিন আগে প্রোভাইড করেছিলাম। এখানে আমাদের পুলিশের সাহায্যে এখানে সামনে বিল্ডিংয়ে একটা কিচেনও চলছিল, এখন সবাই লোক বাড়ি ফিরে গেছে, এখন সিচুয়েশন একটু নর্মাল হয়েছে। কিন্তু তারপরে আমরা একটু এখানে যে লোকাল মানুষ আছে ওনাদেরকে সাপোর্ট করতে আমরা এখানে আজকে আবার এসেছি। এখানে মানুষকে আজকে আমরা কিছু খাবার জিনিস প্লাস কেন এখানে জল জন্য সাপটা বেরোতো সেই জন্য কার্বলিক অ্যাসিড আর ব্লিচিং পাউডারও কিছু দিয়েছি। আর এরপরে যে দরকার পড়ে আমরা মানুষের এখানে লোকাল মানুষের পাশে থাকবো সবসময়। আমাদের ওসি, আমাদের এসডিপিও সবাই অ্যাক্টিভ আছেন, আশা করছি আর তাড়াতাড়ি এখানে সিচুয়েশন নর্মাল হয়ে যাবে। এখানে লোকাল মানুষকে আর আমি চাল দিয়েছে, মুগ কলাই দিয়ে ডাল দিয়েছে, আলু দিয়েছে, এইখানে এটা কি দিয়েছে এইসব কালা দিল, এটা পুলিশ আসছে ওদেরটা বেশি যেতে পারছে না, অনেক জল হয়ে যাচ্ছে। কারা দিল এটা? প্রশাসন দিল, পুলিশ প্রশাসন দিল, বড়বাবু থানার এসে।